মঙ্গলবার দুই সালের প্রথম পূর্ণ বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে প্রতিবেদন উপস্থাপন করে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর নিরাপত্তা পরিষদের সভাপতি মনসুর আয়াদ শাহ আব্দুল আলোতাইবির সভাপতিত্বে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন রাশিয়া সুইডেন পেরু সহ সদস্য রাষ্ট্রগুলো অংশ নেয় এ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি রোহিঙ্গাদের উপর জোর দেন দুঃখজনকভাবে রোহিঙ্গা সংকট সমাধানে প্রয়োজনীয় দায়িত্ব পালনে নিরাপত্তা পরিষদ ব্যর্থ হয়েছে বিশ্ববাসী এ নিয়ে মিয়ানমার সরকারের ভূমিকা দেখার অপেক্ষায় আছে কিন্তু আমরা তাদের বর্বর সুলভ আচরণের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না বরং বার্মা সরকার সাংবাদিকদের ওপর দমন পীড়ন চালিয়ে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছে আমরা মিয়ানমারে গ্রেফতার রয়টার্সের দুই সাংবাদিকের নিঃশর্ত মুক্তির আহ্বান জানাচ্ছি রাখাইন রাজ্য সরজমিনে পরিদর্শনের উপর জোর দেয় রাশিয়া চীন ছাড়া অন্য সব রাষ্ট্রগুলো তবে চীনের অবস্থান ছিল আগের চেয়ে অনেকটা গঠনমূলক মিয়ানমারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন বাংলাদেশের রাষ্ট্রদূত ভেরিফিকেশন প্রসেস ফর রিটার্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ শরণার্থী সংস্থাকে সম্পৃক্ত করতে আমরা অব্যাহতভাবে আহ্বান জানাচ্ছি এটি খুবই উদ্বেগজনক যে এখনো রাখাইনের উত্তরাঞ্চলে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিদের প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না ধারাবাহিকভাবে রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘন ধর্মীয় বৈষম্য এবং নিপীড়ন নির্যাতনের ফলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে দ্বিপক্ষীয়ভাবে সংকট সমাধানের আশা ব্যক্ত করে মিয়ানমার রোহিঙ্গা সমস্যার পেছনে সন্ত্রাসবাদের উত্থানের যোগসাজসকে তুলে ধরার চেষ্টা করে

পরে রাষ্ট্রদূত টেলিভিশনকে রোহিঙ্গা প্রত্যাবাসনের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সেগুলো মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়ের অঙ্গীকারের কথা জানান গত দশ দিনেও প্রায় পনেরোশো নতুন করে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এবং তারা নানান রকমের যে অ্যালিগেশনসগুলো করেছে সেগুলো আমরা তুলে ধরেছি যে ওইগুলো যদি ইমিডিয়েটলি অ্যাড্রেস না করা হয় তাহলে যেই পপুলেশনটা অপেক্ষা করছে ফেরত যাওয়ার জন্য তারা এনাফ কনফিডেন্স পাচ্ছে না জাতিসংঘের সদর দপ্তর থেকে শেহাবুদ্দিন কিসলু সময় সংবাদ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র